নমস্কার ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত আজকে আলোচনা করব ক্লাস টেনের এবিটি টেস্ট পেপারের আটশো পঁচানব্বই পেজ প্রথম কোশ্চেন কোনটি গ্রিন হাউস গ্যাস এটা হবে এন টু ও অর্থাৎ নাইট্রাস অক্সাইড দু নম্বর কোশ্চেন চাপ পি পরম তাপমাত্রা টি ও ঘনত্ব ডি এই তিনটি রাশির সাপেক্ষে গ্যাসের সমীকরণ কি হবে এটা হবে এর অপশান পি ওয়ান বাই টি ওয়ান ডি ওয়ান ইকুয়াল টু পি টু বাই টি টু ডি টু তিন নম্বর কোশ্চেন এক ক্যালোরি তাপ উৎপাদন করতে যে ভরের ক্ষয় হয় তা হবে ফোর পয়েন্ট সিক্স সেভেন টেন টু মাইনাস ফোর গ্রাম অর্থাৎ এর অপশানটা কারেক্ট তারপরের কোশ্চেন রান্নার পাত্র রান্না করার পাত্রের তলদেশ কীরকম হয় এটা হবে কালো ও খসখসে অর্থাৎ ডির অপশানটা কারেক্ট কালো ও খসখসে লেন্সের বক্রতা কেন্দ্র লেন্সের বক্রতা কেন্দ্র একটি দুটি তিনটি না চারটি লেন্সের বক্রতা কেন্দ্র হল চারটি কোনো কোনটি তড়িৎ চুম্বকীয় রশ্মি নয় এক্স রশ্মি আলফা রশ্মি গামা রশ্মি মহাজাগতিক রশ্মি এটা হবে আলফা রশ্মি অর্থাৎ বীর অপশানটা কারেক্ট তারপরের কোশ্চেন এককুলম কুলম চার্জ যতগুলো ইলেকট্রন চার্জের সমান সেটা হবে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার এইটিন সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ডির অপশান অতি আচরণ করে কোন উষ্ণতা এটা হবে এর অপশান সেভেন পয়েন্ট টু ক্যালভিন নয়ের ভর বিচ্যুতি সমান কোনটা ভর বিচ্যুতি সমান হবে বি অপশানটা নিউক্লিয়াসের ভর মাইনাস নিউক্লিয়নগুলির মোট ভর তারপরের কোশ্চেন ওয়ান পয়েন্ট টেন যে কোশ্চেনটা আছে পর্যায় সারণীর পনেরো নম্বর গ্রুপের মৌলগুলোকে কী বলে পর্যায় সারণী পনেরো নম্বর গ্রুপের মৌলগুলোকে বলে নিকটোজেন মৌল সির অপশানটা কারেক্ট পরে কোশ্চেন আয়নীয় বন্ধন হল চুম্বক শক্তি নিউক্লিয় বল মধ্যাকর্ষণ শক্তি না তড়িৎ আকর্ষণ বল এটা হবে তড়িৎ আকর্ষণ বল ওয়ান পয়েন্ট ওয়ান টু অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণের ফলে একই উষ্ণতা ও চাপে অ্যানোডে ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের অনুপাত কত অ্যানোডে আমরা জানি অক্সিজেন উৎপন্ন হয় ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয় তো অক্সিজেন কম পরিমাণ উৎপন্ন হয় হাইড্রোজেন বেশি পরিমাণে উৎপন্ন হয় অর্থাৎ ওয়ান ইজ টু টু পরের কোশ্চেন ওয়ান পয়েন্ট থ্রি নিম্নের কোন গ্যাসকে নেসলা দ্রবণে চালনা করলে দ্রবণের বর্ণ বাদামি হয়ে যায় অ্যামোনিয়া অর্থাৎ এনএইচ থ্রি ডির অপশানটা কারেক্ট তারপর ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ ডুরালুমিন ধাতু শঙ্করে অনুপস্থিত ডুরালুমিন ধাতু শঙ্করে কোনটি থাকে না অ্যালুমিনিয়াম ফেরাস অ্যালুমিনিয়াম ম্যাঙ্গানিজ কপার ফেরাস এর মধ্যে কোনটা থাকে না এটা হবে ফেরাস এফ অর্থাৎ ডির অপশানটা কারেক্ট যে ধর্মের জন্য কার্বন লক্ষাধিক যৌগ গঠন করে সেটা হবে কি না ক্যাটিনেশান ধর্ম যে ধর্মের জন্য কার্বন লক্ষাধিক যৌগ গঠন করে সেটা হবে ক্যাটিনেশান ধর্ম বৃষ্টি এক নম্বরের শর্ট কোশ্চেন টু পয়েন্ট ওয়ান ঝড় বৃষ্টি ও বর্জ্যপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাবলী ঘটে ড্যাশ স্তরে এটা হবে ট্রোপোস্পিয়ার স্তরে পরের কোশ্চেন মেসোপোচ কী মেসোপোচ হলো মেসোস্পিয়ারের উপরের দিকে যে অংশের উষ্ণতা প্রায় স্থির হয়ে থাকে সেই অংশকে বলা হয় মেসোপোচ টু পয়েন্ট থ্রি তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ও একশো কেলভিন তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা একশো কেলভিন উষ্ণতা অপেক্ষা কম এটা সত্য না মিথ্যা এটা মিথ্যা কারণ তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এটা গ্রেটার দেন একশো কেলভিন পরের কোশ্চেন কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলোর বেগ শূন্য হয় এটা হবে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় লোয়া ও নিকেলের শঙ্কর ধাতু ড্যাসের তাপীয় প্রসারণ নগণ্য এটা হবে ইনভার পরের কোশ্চেন বিচুরক মাধ্যমে বিভিন্ন বর্ণের আলোর বেগ বিভিন্ন হয় এটা সত্য না মিথ্যা এটা হবে সত্য টু পয়েন্ট সেভেন কোশ্চেন কোনো মাধ্যমের প্রতিসারঙ্ক কি একের থেকে কম হতে পারে না কোনো মাধ্যমের পরম প্রতিসারঙ্ক একের থেকে কম হতে পারে না টু পয়েন্ট এইট বারো ভোল্ট ব্যাটারির সঙ্গে ওয়াট ও দশ ওয়াটের বৈদ্যুতিক বাতি শ্রেণী সমবায় যদি যুক্ত করে তাহলে কোন বাতিটা বেশি উজ্জ্বলভাবে জ্বলবে শ্রেণী সমবায় যেটা যদি যুক্ত করা হয় দুটো বাতিকে তাহলে যেটা কম ওয়াট সেইটাই জ্বলবে অর্থাৎ পাঁচ ওয়াটের বাতি পরের কোশ্চেন একটি তারকে দুভাগে ভাগ করলে রোধাঙ্কের কী পরিবর্তন হবে রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে পরের কোশ্চেন ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল টু পয়েন্ট টেনের কোশ্চেন ওয়ান মেগা ইলেকট্রন ভোল্ট সমান কত জুল এটা হবে ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন ওয়ান পয়েন্ট সিক্স জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টিন শেষে তোমরা পুরো কোশ্চেন সেটের যে অ্যান্সার সেট সেটা দেয়া থাকবে সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো পরের কোশ্চেন টু কোন ধরনের যৌগে অনুর অস্তিত্ব নেই এটা হবে আয়নীয় যৌগ টু পয়েন্ট ওয়ান টু কোশ্চেন অ্যানোড মাঠ কথাটি কোন ধাতুর বিশোধনের সঙ্গে যুক্ত অ্যানোড মাঠ কথাটি হচ্ছে কফারের বিশোধনের সঙ্গে যুক্ত তামা পরের কোশ্চেন টু পয়েন্ট ওয়ান থ্রি পরমাণু থেকে অ্যানায়ন সৃষ্টি হয় কীভাবে কোনো পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করলে অ্যানায়ন সৃষ্টি হয় অর্থাৎ যদি সোডিয়াম পরমাণু সোডিয়াম পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুর যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে এনে মাইনাস হয়ে যাবে এটা হলো অ্যানায়ন পরের কোশ্চেন টু পয়েন্ট ওয়ান কোশ্চেন বলছে তরল অ্যামোনিয়ার ক্ষারীয় ধর্ম আছে এটা সত্য না মিথ্যা এটা সত্য টু পয়েন্ট ওয়ান ফাইভ সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সংকেত লেখো সোডিয়াম নাইট্রোপ্রোসাইডের সংকেত হলো এনএু হোল এফ ফি হোল সি এন ফাইভ সঙ্কেতটা দেয়া থাকবে সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে পরের কোশ্চেন সরলতম অ্যালডিহাইডের নাম ও সংকেত লেখ সরলতম অ্যালডিহাইডের নাম হল ফর্মাল ডিহাইড আর সংকেত হলো এইচ সিএইচ ও এইচ সিএইচ ও ফর্মাল ডিহাইড আর এইচ সিএইচ ও পরের কোশ্চেন টু পয়েন্ট ওয়ান সেভেন ধাতু ওয়েল্ডিংয়ে ব্যবহৃত হয় কোন জৈব গ্যাস এটা হবে অ্যাসিটিলিন সি টু এইচ টু অ্যাসিটিলিন ব্যবহার করা হয় বামদিক ডানদিক গ্রুপ সতেরোর মৌল যা তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি এটা হবে ফ্লোরিন তারপরের কোশ্চেন একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু হবে ম্যাগনেশিয়াম তারপরের কোশ্চেন একটি ধাতু যেটিকে অক্সাইডের কার্বন বিচারণ পদ্ধতিতে প্রস্তুত করা হয় এটা হবে জিঙ্ক তারপরের কোশ্চেন ব্রোঞ্জে উপস্থিত ব্রোঞ্জে উপস্থিত থাকে হচ্ছে টিন বীর অপশনটা এরপর দু নম্বরের কোশ্চেন আছে ধন্যবাদ